বেরিয়ে যায়, গাড়িতে বেরিয়ে যায়। যারা যায় তারা একটু কিনে নিয়ে যায়। হ্যাঁ, কিনে নিয়ে যায়। পড়াশোনা বন্ধ হয় আটটা স্যার। কোনো অসুবিধা তো হয়নি? না না, এতক্ষণ বসে আছেন, কিছু অসুবিধা ছেলে মেয়ে যদি গল্প গল্প করতে থাকে, ঘরে পয়সা পয়সা নিয়ে নেয়, মোবাইল মোবাইল নিয়ে নেয়। আচ্ছা, আমরা একটু ঘুরে নিচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে থাকবেন। থানা তো নম্বর আছে তো তোমার কাছে? হ্যাঁ, ভেরি গুড। থানা নম্বরটা শুধু ডায়াল টায়ালও করবেন মাঝে মধ্যে, ঠিক আছে? সমস্যা হলেই ঠিক আছে। এমনিতে কোনো ডিস্টারবেন্সেস কিছু যদি কেউ একা যাচ্ছে বা এরকম কোনো অসুবিধা হয়ে যাবে? না না, আপনার কাছে থানার ফোন নাম্বার আছে? আরামবাগ থানার থানার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, যদি কেউ কখনো বিপদে পড়ে, আপনি হোক কি যে কেউ হোক, আপনি তাকে দিয়ে দেবেন, ঠিক আছে? থানার ফোন নাম্বার, থানার ফোন নাম্বারটা অবশ্যই রাখবেন। রেখেছে এই কারণেই স্যার, এখানে সবাই তো বসায়, এখানে আটকে দিচ্ছে। খুব কম আছে কোনো কিছু সমস্যা, কিছু সেফটি সিকিউরিটি নিয়ে থানার নাম্বার আছে তো? আরামবাগ থানা, আরামবাগ মহিলা থানা। না না, নাম্বারটা দরকার হলে নোট করে নিন, কোনো দিন যদি কোনো সমস্যা হয় সেই হিসাবে কন্ট্যাক্ট করুন। নিতে ভুলছি, যেখানে কিনা মহিলাদের যাতায়াত থাকে এবং আমাদের কাছে খবর থাকে, ইনপুট থাকে, সেরকম জায়গাতে আমাদের মহিলা থানার সাথে।
হ্যাঁ ফোন নাম্বার দিচ্ছি, কেন কি আমাদের কাছে কল এলেই আমরা প্রম্পট অ্যাকশন নিতে পারবো, ইনফর্ম থাকলে তাহলে আমরা সেটা ব্যবস্থা নিতে পারবো। আমরা আরও স্টেশন এবং ফাঁকা ফাঁকা জায়গাগুলো যেখানে যেখানে মহিলারা একটু নিরাপদ বোধ করবে সেই সব জায়গাগুলো, মানে তাহলে আমাদের পুলিশিংটা সার্থক হবে। বিশেষ কারণ হচ্ছে যাতে নিরাপদ বোধ করে। আমাদের ট্রেনিংয়ের সময় বলা হয়েছিল যে মেয়েরা যদি একাকী রাস্তায় নিরাপদভাবে যেতে পারে তাহলে সেটাই হচ্ছে আমাদের পুলিশিংয়ের সব থেকে সার্থক। স্যার একটা বিষয় হচ্ছে এই জায়গা থেকে বিভিন্ন সময় অভিযোগ এসেছে, বিভিন্ন সময় অভিযোগ এসেছে এখান থেকে টোন ইপটিসিং হয়, কিন্তু সেভাবে পুলিশি ব্যাপারটা ছিল না, কিন্তু আজকে আপনারা যখন এসেছেন অনেকেই ভরসা পেয়েছে এই জায়গা থেকে, কিন্তু অনেক ঘটনা অনেক অভিযোগ সাংবাদিকদের কাছে আসে, কী ব্যবস্থা গ্রহণ? ওই স্পেসিফিক ইনপুটে সেই জন্যই আজকে আমাদের আইসি আরামবাগ এবং আমাদের মহিলা থানার যারা অফিসাররা আছেন তারা এখানে এসে আমরা সেই এটাকে টার্গেটে রেখেছিলাম অনেক দিন ধরেই, কিন্তু এনাদেরকে বারবার বোঝানো হয়েছে সিভিল ডিপার্টমেন্টের বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির মাধ্যমে এনাদেরকে কনভে করা হয়েছে এবং সর্বশেষ দেখেছি কোনো কাজ দেয়নি তখন আমরা ইয়ে করা হয়েছে। আমরা এই জায়গাটাতে অ্যাপ্রোপ্রিয়েট ইলুমিনেশনের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে আমরা জানাবো, আমাদের চিঠি করেই আমরা জানাবো এবং আমরা বলবো যে এইখানে যেহেতু ইলুমিনেশনটা একটা মেজর ফ্যাক্টর তো এইখানে ইটস রিলেটেড টু সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স অলসো। এইখানে ট্রেনের প্যাসেঞ্জাররা যারা আছে তারা যাতায়াত করে, মহিলারা অনেক রাতে ফেরে যাতায়াত করে, তো এই জায়গাটা তো খুব দরকার ইলুমিনেশন। আজকে কোথা থেকে কোথায় বেরিয়েছিলেন? আজকে আমরা পুরাতন বাজার থেকে শুরু করে মাধের ধার দিয়ে তারপরে আমরা পল্লীশ্রী মোড় বাস স্ট্যান্ড এবং তার সাথে সাথে এবার আমরা স্টেশনের দিকে যাব, আরও কিছু কিছু জায়গা আমরা ঘুরব। তেমন কিছু দেখলেন অসঙ্গতি বা কোথাও কোনো? আপাতত চোখে পড়লো না, আপনারা তো সবাই সঙ্গেই ছিলেন এবার, কিন্তু মানে আমরা মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিটে বেরোই, কিন্তু দিস উইল কন্টিনিউ, আমরা আগেও বেরিয়েছি পরেও বেরোবো এবং কোনো সন্দেহভাজন কিছু হলে সেটা আমরা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করার চেষ্টা করব। বাড়ির দুজনে